অনেক সময় হয় না যে মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন যদি এমন একটা ভর্তা হয় তাহলে কিন্তু নিমিষেই এক প্লেট ভাত মজা করে খাওয়া যায়। দেখুন তো আপনারাও কি আমার মতো এইভাবে ঢ্যাঁড়স ভর্তাটা করেন কিনা। আমি এখানে কিছু ঢ্যাঁড়সকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে তারপর এইভাবে কেটে নিচ্ছি। এখানে প্রায় 200 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি। সবগুলো ঢ্যাঁড়স কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। চুলায় একটি প্যানে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 4 পিসের মতো রসুনের কোয়া দিয়ে দিলাম, সেই সাথে 1/2 কাপের মতো পানি দিচ্ছি। এখানে কিন্তু পানির পরিমাণটা প্রথমেই খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম হাইতে রেখে এটাকে সিদ্ধ করে নেব। পানি শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, ঢ্যাঁড়সগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। ঢ্যাঁড়সগুলোকে আমি এখন হালকা একটু পোড়া পোড়া করে ভেজে নেব। হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় অন্য একটি প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এখানে সিদ্ধ করে রাখা যে রসুন কোয়াগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। 4 পিস শুকনো মরিচ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ভর্তাতে ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। তেলের সাথে রসুন আর মরিচগুলোকে এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পুরোটা রেসিপি দেখে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এই ঢ্যাঁড়স ভর্তাটা কি আপনারা এইভাবে করেন কিনা। সবকিছু ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি নামিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে এইভাবে ভেঙে নিব। ভর্তা করার সময় সাধারণত যেটা হয় যে আমাদের হাত কিন্তু এভাবে মরিচ ভাঙার জন্য অনেকটা সময় পর্যন্ত জ্বলে। এইভাবে ভর্তা বানানোর আগে যদি হাতে আপনারা তেল মাখিয়ে নেন তাহলে কিন্তু এই মরিচের জ্বলাটা হবে না। তো এখানে আমি স্বাদমতো অল্প কিছুটা লবণ দিয়ে আবারও সব কিছুকে মাখিয়ে নিব। রসুনগুলোকে এইভাবে এখন আমি ভেঙে নিচ্ছি, সাথে কাঁচামরিচটাকেও এইভাবে ভেঙে নিলাম। এখন সিদ্ধ করে রাখা যে ঢ্যাঁড়সগুলো রেখেছিলাম সেগুলোকে নিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি মজার হয়। আমি সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজ কুচির সাথে রসুন আর কাঁচামরিচ শুকনো মরিচ সবকিছুকে ভালো করে এইভাবে মিশিয়ে নিব। এখন আমি সবকিছুকে এভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই মজার ঢ্যাঁড়স ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।